হ্যালো বন্ধুরা, ত্রিনাস ক্রিয়েটিভ কর্নারে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আমি ত্রিনা শুরু করছি আজকে নতুন ব্লগ। তার আগে সবাইকে জানাই দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর শুভ সপ্তমী। আমি যেহেতু বাইরে থাকি, মানে নেদারল্যান্ডে থাকি, তাই তোমাদের আজকে নিয়ে যাব সেখানকার দুর্গাপুজোয়, মানে নেদারল্যান্ডে কোথায় কোথায় দুর্গাপুজো হয়, কেমনভাবে হয় সবটা তোমার সাথে শেয়ার করব। আর এই সবটা জানার জন্য আমার ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ অবধি। তাহলে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে দরকার। আর যারা আমার চ্যানেলে পুরনো অর্থাৎ অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। থাকো আমার সাথে। গতকালে সারাদিন সারা রাত বৃষ্টির পর ফাইনালি আজকে সপ্তমীর দিনকে একটু আকাশ পরিষ্কার হয়েছে। না, আকাশ পরিষ্কার হয়নি, ওই আর কি একটুখানি বৃষ্টি কম আছে। তো আমরা চলে এসেছি যেখানে ঠাকুর হয়, যাচ্ছি সেখানে। আগে তো ঢাকের আওয়াজে ঘুম ভাঙতো, এখন তো সেই সুযোগটা নেই। এখন এতটা ট্রেন ট্রাম সব পেরিয়ে এসে একটু ঠাকুরের মুখ দেখতে হয়। তো ফাইনালি যতক্ষণ না যাচ্ছি শান্তি হচ্ছে না। তো ফাইনালি আমরা চলে এসেছি যেখানে দুর্গাপুজো হচ্ছে। এটা রটারডামে দুর্গাপুজোটা হচ্ছে যেখানে আমরা এসেছি। তো ভেতরে ঢোকা যাক, দেখি কেমন প্রতিমা। তো ফাইনালি আমরা চলে এসেছি আর এখন আমরা ফাইনালি প্রতিমা দেখতেই ঢুকছি। তো চলো আমার সাথে। ঠাকুর দেখতে দেখতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই আমরা যেরকম রটারডামের পুজোতে এসেছি ঠিক সেইভাবেই এখানে বিভিন্ন জায়গায় অর্থাৎ উত্রেক, লাইডেন, অ্যামস্টারডাম অনেক জায়গায় প্রচুর পুজো হয়ে থাকে। মোটমাট 11টা থেকে 12টা পুজো এখানে হয়ে থাকে। প্রত্যেকেরই আলাদা আলাদা ওয়েবসাইট আছে। আর তাতে টিকিট কেটে ঠাকুরের ভোগ খাওয়া এবং সন্ধেবেলায় কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করার ব্যবস্থাও আছে। যারা যারা চাইবে এইভাবে সেখানে পার্টিসিপেট করতে পারে, এটা এখানকার নিয়ম। বাকি অনুষ্ঠান এবং রীতিনীতি মেনেই এখানে পুজো করা হয়ে থাকে। ঠাকুর দেখতে বেরোবো আর খেতে আসবো না, এটা তো কখনো হতে পারে না। তো আমি আবার খেতেও চলে এসেছি, ঠাকুর দেখা হয়ে গেছে, মানে বললাম আমি প্রতিমা দর্শন করে নিয়েছি আর চলে এসেছি KFC-তে আর একটু খেতে। তো খাবার অর্ডার করে এখন বসে আছি, খাবার আসুক। আমাদের নাম্বার এখনো আসেনি, এলে খাওয়া দাওয়া করে দেখি কোথায় যাওয়া যায় আবার। তো খাবার চলে এসছে, এটা হলো স্ট্রবেরি শেক, পেপসি, বার্গার, চিকেন আর চিকেন নাগেটস আর সস। তো চলো শুরু করা যাক, আমরা খেয়ে নিই ঝটপট। তো আমরা ফাইনালি প্রতিমা দেখে বেরিয়ে এসেছি আর এখন আর একটা প্রতিমা দেখতে গেলে অনেকটা দূর যেতে হবে। তো বাইরে আবার পুরোনার বৃষ্টি শুরু হয়ে গেছে, গতকালের মতোই প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে। দেখি যেতে পারবো কি না জানি না। তো ভালোই লাগলো বিদেশে প্রতিমা দেখে। আমাদের ওখানকার মধ্যে এত জাগ্রমপূর্ণ পুজো এখানে হয় না, অনেক ছোট করে জাস্ট একটা এক চালা ঠাকুর এখানে করে আর এত প্যান্ডেল ট্যান্ডেলও হয় না। তো প্রচেষ্টাটা খুব সুন্দর ছিল, এটা এখানকার প্রথম বছরের পুজো ছিল, ভালো লাগলো। যাই হোক, এটাই ছিল আজকের মতো ভিডিও। আর এই বিদেশের পুজো কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।